বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বন্ধুরা অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ জাকারিয়া জাকারিয়াকুরাইশি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো মহান আল্লাহ ফাক রাবুল আলমিনের নিরানব্বইটি গুণবাচক নামের একটি নামের আমল ও ফজিলত মহান আল্লাহ ফাক রাবুল্লাহ এর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে আজকে আমি তার থেকে শুধুমাত্র একটি নামের গুণ তার আমল এবং ফজিলাত সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ হজরত মোহাম্মদ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে আল্লাহ তালার গুণবাচক নাম সমূহের মধ্যে আলমোয়াক্ষরু একটি এ গুণবাচক নামের আমলে বান্দার সব কাজ সুন্দরভাবে সম্পাদিত হয় এবং আল্লাহর নৈকট্য লাভ হয় আল্লাহর গুণবাচক নাম খারু এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হল উচ্চারণ খারু, আল খারু অর্থ শত্রুদেরকে দূরে নিক্ষেপকারী অবকাশ দানকারী প্রিয়নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি অগ্রসরকারী এবং পশ্চাদগামীকারী বুখারি যে ব্যক্তি আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নাম আল মুআখ খারু একশোবার পাঠ করবে ওই ব্যক্তির অন্তর আল্লাহ ব্যতীত অন্য কারোর সঙ্গে মিলবে না আর যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নাম আল মুওয়াক্ষ খারু একশোবার পাঠ করবে ওই ব্যক্তির সব কাজ সুন্দরভাবে সম্পাদিত হবে যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নাম আল মুওয়াক্ষ খরু একচল্লিশ বার পাঠ করবে ওই ব্যক্তির আল্লাহ আল্লাহতালার ওই ব্যক্তির আত্মা আল্লাহর অনুগত্য হয়ে যাবে আবার বলছি যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নাম আল মুওয়াক্ষ খরু একচল্লিশ বার পাঠ করবে ওই ব্যক্তির আত্মা আল্লাহর অনুগত্য হয়ে যাবে আল্লাহ তালা মুসলিম উম্মাকে তাদের কাজসম সুন্দরভাবে নিখুঁতভাবে করতে তার অনুগত্য বান্দা হতে এবং নৈকট্য লাভে তারই গুণবাচক নাম আল মুআরু এর ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন আমিন ওয়খরদওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামি